আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইসলামিক বই পরিচিতি সিরিজের প্রথম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব আমাদের বুকসেলফে থাকা প্রথম বইটি, যে বইটির নাম হচ্ছে মুসা আল হাফিজ লিখিত প্রাচ্যবিদের দাঁতের দাগ। এই বইটি প্রকাশিত হয়েছে হচ্ছে মাকতাবাতুল আজহার থেকে। তো এই বইটিতে কী ব্যাপারে আলোচনা করা হয়েছে, এই বইটিতে আলোচনা করা হয়েছে প্রাচ্যবিদদের ব্যাপারে। তো এখানে মুসা আল হাফিজ হাফিজহুল্লাহ তার বইটিকে সাজিয়েছেন হাজার বছরের বিশ, ক্রুসেড আরেক অভিযান, প্রাচ্যবাদ, পরিচয় ও প্রকৃতি, বহুরূপ বহুস্রোত, প্রাচ্যবিদের দাঁতের দাগ এবং পরিশিষ্ট। এই চ্যাপ্টারগুলোতে এই বইটি ছাপানো হয়েছে। আর মুসা আল হাফিজ হাফিজহুল্লাহ সম্পর্কে আপনারা যারা জানেন তারা তো জানেন, তিনি বাংলাদেশের একজন বিজ্ঞ ব্যক্তি। তার অত্যন্ত চমৎকার কিছু বই আছে, তার নতুন একটি বই বের হয়েছে কালাম দর্শন নামে, সেই বইটি অত্যন্ত চমৎকার, আপনারা চাইলে সেটি কিনতে পারেন ইনশাআল্লাহ। তো এই বইটি যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা কিনতে পারেন মাকতাবাতুল আজহার থেকে, এছাড়াও wafilife.com, rokomari.com এবং আরও যেসব ওয়েবসাইট আছে, niyamashop.com, rohamashop.com, এগুলো থেকে আপনারা এই বইটি কিনতে পারেন। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 240 টাকা। তো আশা করি আপনারা বইটি কিনে পড়বেন। যারা প্রাচ্যবিদ সম্পর্কে জানতে চান, প্রাচ্যবাদ প্রাচ্যবিদ এই সম্পর্কে জানতে চান, তারা আসলে বইটি কিনতে পারবেন। প্রাচ্যবিদের ব্যাপারে আরও একটি বই আছে এডওয়ার্ড সাইদ লিখিত, এবং ওই বইটিতে আপনারা প্রাচ্যবিদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যদিও বইটি একটু কঠিন ভাষায় লেখা, একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য একটু কঠিন, তবুও যারা পড়তে চান তারা পড়তে পারেন। এডওয়ার্ড সাইদ লিখিত বইটি ওরিয়েন্টালিজম নামে প্রকাশ করা হয়েছে বিভিন্ন পাবলিকেশন থেকে, আপনারা সেটি কিনতে পারেন এবং পড়তে পারেন ইনশাআল্লাহ। এছাড়াও আমরা ইনশাআল্লাহ ওরিয়েন্টালিজম বইটির অডিও বুক আনার চেষ্টা করছি। তো আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইরান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।